সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরমা। ইউক্রেন এ সংকটেও টিকে থাকবে বললেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়া দেখতে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মাহাতির মোহাম্মদকে। ইরানে দমনপীড়নের ঘটনার বিষয়ে তথ্যানুসন্ধান করবে জাতিসংঘ মিশন। নিষেধাজ্ঞার সময় কি নারীদেরকে বাদ রাখে ওয়াশিংটন, প্রশ্ন তেহরানের। এবং আগ্নেয়াস্ত্র নিষিদ্ধে ফের জোরালো আহ্বান বাইডেনের। দর্শক, ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে স্থবিরতা নেমে এলো। বিপরীত চিত্র দেখা যাচ্ছে অস্ত্র খাতে। এই যুদ্ধের ফলে পূর্ব ইউরোপে ফুলে ফেঁপে উঠেছে অস্ত্র ব্যবসা। এই অঞ্চলে কোনো কোনো দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ডও গড়তে যাচ্ছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইউক্রেন যুদ্ধ শুরুর পর পূর্ব ইউরোপে অস্ত্র ব্যবসা রমরমা। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলোর অর্থনীতিতে স্থবিরতা নেমে এলো। বিপরীত চিত্র দেখা যাচ্ছে অস্ত্র খাতে। এই যুদ্ধের ফলে পূর্ব ইউরোপে ফুলে ফেঁপে উঠেছে অস্ত্র ব্যবসা। এই অঞ্চলে কোনো কোনো দেশ অস্ত্র বিক্রিতে নতুন রেকর্ডও গড়তে যাচ্ছে। জানা গেছে, এসব দেশে এত বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ তৈরি হচ্ছে যা স্নায়ুযুদ্ধের অবসানের পর আর কখনো হয়নি। পূর্ব ইউরোপের সরকারগুলো কিয়েভ সরকারকে সহযোগিতা করতে আগ্রহী, এই জন্য অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো নিচ্ছে সুযোগ। এর একেবারে সামনের সারিতে রয়েছে পোল্যান্ড, যারা ড্রোন থেকে শুরু করে সব ধরনের অস্ত্র গোলাবারুদ তৈরি করছে। দেশটি আগামী এক দশকে অস্ত্র শিল্প খাতে বিনিয়োগ দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছে। পোল্যান্ডের অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠান পিজিজেট জানায়, তারা ইউক্রেনে মর্টার সহ ক্ষুদ্রাস্ত্র ও গোলাবারুদ পাঠাচ্ছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে পোল্যান্ড $150 কোটি অস্ত্র রপ্তানি করত। কোম্পানিটি আশা করছে চলতি বছর অস্ত্র খাতে তাদের আয় আগের বছরকে ছাড়িয়ে যাবে। একই ধরনের ঘটনা চেক প্রজাতন্ত্রে ঘটেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে গত 9 মাসে দেশটি কিয়েভকে $210 কোটি অস্ত্র দিয়েছে। 1989 সালের পর চেক প্রজাতন্ত্র অস্ত্র রপ্তানি খাতে নতুন রেকর্ড গড়তে চলেছে, এমন তথ্য জানিয়েছেন দেশটির উপপ্রতিরক্ষা মন্ত্রী টমাস কোপেকোনি। তিনি জানান, বিশ্বের অন্যতম বড় অস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের সঙ্গে তার দেশের অংশীদারিত্ব রয়েছে, যা প্রাগের জন্য বিরাট সুযোগ। ইউক্রেন এ সংকটেও টিকে থাকবে বললেন ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা প্রত্যয় জানিয়ে বলেছেন, ইউক্রেনে আসন্ন শীতে ঠান্ডা এবং রুশ হামলার কারণে সৃষ্ট বিদ্যুৎ বিপর্যয় সত্ত্বেও টিকে থাকবে। ওলেনা জেলেনস্কা বলেন, তার দেশ বিশ্ব দৃষ্টিভঙ্গি বিষয়ে এই যুদ্ধ চালিয়ে যাবে, কারণ বিজয় ছাড়া শান্তি আসতে পারে না। বিবিসি প্রধান আন্তর্জাতিক প্রতিবেদক জ্যেষ্ঠ সাংবাদিক লিসা ডুসেটের সঙ্গে আলাপকালে উল্লেখিত মনোভাব প্রকাশ করেন ইউক্রেনের ফার্স্ট লেডি। হিমশীতল শৈত্য এবং অন্ধকারে বিপর্যস্ত রাজধানী শহর কিয়েভে ওলেনা জেলেনস্কার সঙ্গে সাক্ষাৎ হয় লিস ডুসেসের। তারা অবস্থান করছিলেন বেশ কিছু ভবনে এক জটিল গোলকধাঁধার মতো জায়গাটিতে, নিরাপত্তার কারণে যা ছিল বালির বস্তায় সুরক্ষিত। ওলেনা জেলেনস্কা বিবিসির প্রতিনিধিকে জোর দিয়ে বলেন, আমরা এটি সহ্য করার জন্য প্রস্তুত। ওলেনা জেলেনস্কা বলেন, আমাদের অনেক ভয়ঙ্কর চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে, অনেককে যুদ্ধের শিকার হতে দেখেছি, এত ধ্বংস দেখেছি যে বিদ্যুৎহীনতা আমাদের কাছে সবচেয়ে খারাপ জিনিস নয়। ইউক্রেনের ফার্স্ট লেডি সম্প্রতি একটি জরিপের উদ্ধৃতি দিয়ে বলেন, তাতে 90% ইউক্রেনীয় বলেছেন ইউরোপীয় ইউনিয়নে যোগ দেওয়ার সম্ভাবনা দেখলে তারা 2 থেকে 3 বছর পর্যন্ত বিদ্যুতের ঘাটতি নিয়ে থাকতে প্রস্তুত। আলাপচারিতা জেলেনস্কা স্বীকার করেন, কঠিন শীতের মধ্যে পথটি ভয়ঙ্কর দীর্ঘ। তিনি বলেন, ম্যারাথন দৌড়ানো এক হিসাবে সহজ যখন আপনি জানেন কত কিলোমিটার বাকি আছে, তবে যুদ্ধের ক্ষেত্রে ইউক্রেনীয়রা জানে না তাদের কতটা দৌড়াতে হবে। কখনো কখনো এটা খুব কঠিন হতে পারে। কিছু কিছু নতুন আবেগের জন্ম হয়েছে যা আমাদের মনোবল ধরে রাখতে সাহায্য করে। যুদ্ধের কারণে সব ইউক্রেনীয় শক্তিশালী হয়ে উঠবে বলে ভবিষ্যৎবাণী করেন ইউক্রেনের ফার্স্ট লেডি। আনোয়ার ইব্রাহিমের প্রধানমন্ত্রী হওয়া দেখতে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন মাহাতির মোহাম্মদকে। অবশেষে আনোয়ার ইব্রাহিম হলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তবে তিনি 1998 সালে পদটি পেতে পারতেন, তিনি তখন ছিলেন দেশটির উপপ্রধানমন্ত্রী। কিন্তু ওই সময় প্রধানমন্ত্রী মাহাতির মোহাম্মদ তাকে বরখাস্ত করেন। পরে তার বিরুদ্ধে সমকামিতার অভিযোগ আনেন, দুর্নীতির অভিযোগ উত্থাপিত হয়। এই ক্যারিশমেটিক নেতা সমর্থনে হাজার হাজার লোক রাজপথে নেমে আসে। তিনি রিফর্মাসের তথা সংস্কারের ডাক দেন, তবে মাহাতির ছিলেন অনর। আনোয়ারকে কারাগারে যেতে হয়, মনে হচ্ছিল তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে, কিন্তু তিনি হাল ছাড়ার লোক ছিলেন না। 2004 সালে তিনি সমকামিতার
অভিযোগ থেকে খালাস পান। অবশ্য 2015 সালে তাকে একই অভিযোগ আবার জেলে যেতে হয়। কারাগারে থেকেই তিনি 2018 সালে বিরোধী দলের জোট গঠন করেন। এবার তিনি যোগ দেন তার গুরু থেকে শত্রুতে পরিণত হওয়া মাহাতির মোহাম্মদের সাথে। তারা ভয়াবহ দুর্নীতিবাজ হিসেবে পরিচিত নাজিব রাজাকের বিরুদ্ধে নামেন। তারা জয়ী হন। কথা ছিল মাহাতিরের পর আনোয়ার ইব্রাহিম হবেন প্রধানমন্ত্রী, কিন্তু মাহাতির তার কথা রাখেননি। তিনি ক্ষমতায় স্থায়ীভাবে থেকে যেতে চেয়েছিলেন। তিনি এর ফলে যে ফাঁদে তিনি পা দেন তার জের ধরে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হয়। আনোয়ার ইব্রাহিম আবারও বঞ্চিত হন, আবারও লেগে থাকেন তিনি। অবশেষে তিনি বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। মালয়েশিয়ার অনেকে এখনো বিষয়টি বিশ্বাসই করতে পারছেন না। আবার অনেকে মাহাতির মোহাম্মদকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছেন। মালয়েশিয়ার সামাজিক মাধ্যম এ ধরনের মন্তব্যে এখন ভরপুর। টুইটারে একজন লিখেছেন, আল্লাহ মাহাতিরকে অনেকদিন বাঁচিয়ে রেখেছেন আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়া দেখতে। আরেকজন লিখেছেন, ভুলে যাবেন না, ডাক্তার মাহাতির কেবল তার জামানত বাজেয়াপ্ত হওয়াই দেখেননি, সেই সাথে তার আনোয়ার ইব্রাহিমকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হওয়া ঠেকাতে গত 30 বছর ধরে থাকা তার একমাত্র রাজনৈতিক উদ্দেশ্য ভন্ডুল হওয়াটা প্রত্যক্ষ করলেন। আরেকজন লিখেছেন, কি একটা বছর, নাজিব জেলে গেলেন, মাহাতির তার জামানত হারালেন, আনোয়ার প্রধানমন্ত্রী হলেন, ইতিহাসকে বোঝা দরকার। আনোয়ারের সমর্থকেরা তার স্ত্রীর প্রশংসা করতেই ভোলেননি। তাদের মতে আনোয়ারের উত্থানে তার স্ত্রী ওয়ান আজিজা ওয়ান ইসলাম মাইলের অবদান অবিস্মরণীয়। টুইটারে একজন লিখেছেন, 69 বছর বয়স্ক আজিজা হলেন রিফর্মাসের জননী। উল্লেখ্য, আনোয়ার কারাগারে যাওয়ার পর আজিজাই তার সংস্কার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। ইরানের দমনপীড়নের ঘটনার বিষয়ে তথ্যানুসন্ধান করবে জাতিসংঘ মিশন। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কাউন্সিল ইরানে সরকার বিরোধী আন্দোলনে প্রাণঘাতী দমনপীড়নের ঘটনা অনুসন্ধানের জন্য একটি তথ্যানুসন্ধান মিশন গঠনের পক্ষে ভোট দিয়েছে। পশ্চিমা কূটনীতিকরা বলছেন, স্বাধীন তদন্তের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা হবে এবং দেশটির নারীদের সমর্থন করে শক্ত বার্তা দেওয়া হবে। ইরান এ ধরনের মিশনকে আগ্রাসী রাজনৈতিক তৎপরতা হিসেবে বর্ণনা করেছে। জেনেভে মানবাধিকার কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান বলকার টার্ক সংকটের জন্য সতর্ক করেছেন। তিনি বলেন, গত 9 সপ্তাহে প্রায় 14,000 মানুষকে আটকে রাখা হয়েছে এবং 300 মানুষের মৃত্যু হয়েছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। দেশটিতে মাহসা আমিনী নামে এক তরুণীর নিরাপত্তা হেফাজতে মারা যাওয়ার প্রতিবাদে নারীদের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। 22 বছর বয়সের তরুণীকে হিজাব সম্পর্কিত আইন লঙ্ঘনের দায়ে আটক করেছিল দেশটির নৈতিকতা পুলিশ। এরপর এই আন্দোলন দেশটি অন্তত 150 শহর ও 140টির মতো বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। এই আন্দোলনকে এখন বিবেচনা করা হচ্ছে 1979 সালের বিপ্লবের পর স্থায়ী প্রজাতন্ত্রটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে। তবে ইরানে এসব ঘটনা অনুসন্ধানের জন্য যে তথ্যানুসন্ধান মিশন গঠন করার জন্য ভোট হয়েছে তার পক্ষে 25টি দেশ ভোট দিল, 16টি দেশ ভোটদানে বিরত ছিল, আর 6টি দেশ প্রস্তাবে বিপক্ষে ভোট দিয়েছে। শেষ মুহূর্তে চীনের পক্ষ থেকে একটি সংশোধনী প্রস্তাব এলেও সেটি গৃহীত হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, ইরানের বিক্ষোভ সহিংস পন্থায় দমনের জন্য যারা দায়ী তাদের চিহ্নিত করতে এটি সহায়তা করবে। তবে বিবিসির জেনেভা সংবাদদাতা বলেছেন যে এ ধরনের কমিটিকে ইরান সম্ভবত যেখানে কাজ করতে দেবে না, যদিও দূর থেকে সিরিয়া ও মিয়ানমারের তদন্ত কার্যক্রম শেষ করেছিল জাতিসংঘ। প্রস্তাবটির উপর ভোটের আগে মিস্টার টর্ক বলেন, ইরানের অভ্যন্তরীণ তদন্ত আন্তর্জাতিক মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ার কারণে মানবাধিকার কাউন্সিল স্বাধীন তদন্তকে সমর্থন দিচ্ছে। দেশটিতে শিশুদের মৃত্যু, রাস্তায় নারীদের মারধর ও মানুষের মৃত্যুদণ্ড দেওয়ার ছবি তাকে ব্যথিত করেছে। তিনি বলেন, শক্তির অপ্রয়োজনীয় নির্বিচার প্রয়োগের সমাপ্তি হওয়া উচিত। আমরা এখন এটিকে পূর্ণাঙ্গ মানবাধিকার সংকটের মুখোমুখি রয়েছি। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক সংস্থার প্রধান ইরানের নিরাপত্তা বাহিনীর তীব্র সমালোচনা করেন। বিক্ষোভ দমনে আন্তর্জাতিক রীতিনীতির অবজ্ঞার পাশাপাশি প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করায় তিনি সমালোচনা করেন। ইরানের প্রতিনিধি খাদিজা করিমি বলেছেন, পশ্চিমী দেশগুলোর নৈতিক গ্রহণযোগ্যতার ঘাটতি আছে। রাজনৈতিক উদ্দেশ্য মানবাধিকারকে ব্যবহারের বিষয়টি লজ্জার। চীনের রাষ্ট্রদূত মানবাধিকারকে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অস্ত্র হিসেবে ব্যবহার করার বিষয়ে সতর্ক করেছেন। ওদিকে বৃহস্পতিবার ইরানের আধা সরকার একটি মিডিয়া খবর দিয়েছে, রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে সন্দেহভাজন হিসেবে দেশটির ফুটবলার বরিয়া গফুরিকে আটক করা হয়েছে। ইরান জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় সরকারের সমালোচনা বিক্ষোভকারীদের সমর্থন করেছিলেন বলেও খবর এসেছে। নিষেধাজ্ঞার সময় কি নারীদেরকে বাদ রাখে ওয়াশিংটন? প্রশ্ন তেহরানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নারীদের পাশে রয়েছেন বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তার কঠোর সমালোচনা করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়ানি বলেছেন, দীর্ঘদিন ধরে আমেরিকা ইরানের জনগণের উপর যে নিষেধাজ্ঞা এবং সর্বোচ্চ চাপ প্রয়োগ করার নীতি অনুসরণ করে আসছে তার সাথে বাইডেনের বক্তব্য সাংঘর্ষিক। বিবৃতিতে বলেছেন, তার প্রশাসন ইরানের নারী এবং তাদের মানবাধিকারের দাবির প্রতি সমর্থন জানায়। এর জবাবে বৃহস্পতিবার এক টুইটার পোস্টে নাসের কানায়ানি বলেন, বহু বছর ধরে আমেরিকা ইরানের
উপর নিষেধাজ্ঞা আরোপ করে আসছে, যা নিতান্তই সন্ত্রাসবাদ। নিষেধাজ্ঞার নামে আমেরিকা এমনকি ইরানের মুমূর্ষ রোগীর ওষুধ কেনার পথ বন্ধ করে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে কোনো ধরনের শত্রুতা এবং নিষ্ঠুরতা দেখাতে বাদ রাখেনি, তখন প্রেসিডেন্ট বাইডেন ইরানের নারীদের প্রতি সমর্থন জানানোর কথা বলেছেন। আমেরিকা ইরান বিরুদ্ধে অর্থনৈতিক সন্ত্রাস চাপিয়ে দিয়ে ইরানকে একটুও করুণা দেখায়নি, অসুস্থ শিশুরা তাদের এই সন্ত্রাসবাদ থেকে রক্ষা পায়নি। তিনি বাইডেন প্রশাসনের প্রতি প্রশ্ন রেখে বলেন, ইরানের নারী ও মায়েরা কি আপনাদের নিষেধাজ্ঞার বাইরে ছিলেন? এদিকে বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে ইরানের নারী ও পরিবার বিষয়ক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট খাদিজা করিমি পশ্চিমা দেশগুলো কঠোর সমালোচনা করে বলেন, কয়েকটি পশ্চিমা রাষ্ট্রের উস্কানির কারণে দেশে দাঙ্গা এবং সহিংসতা হচ্ছে। পশ্চিমা দেশগুলো জনগণের আবেগ উস্কে দিয়ে সহিংসতা ঘটাচ্ছে, অন্যদিকে এসব মানুষের অধিকারের কথা বলছে, যা অত্যন্ত দুঃখজনক। আগ্নেয়াস্ত্র নিষিদ্ধে ফের জোরালো আহ্বান বাইডেনের। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি সমকামী নৈশ ক্লাব এবং ভার্জিনিয়ার ওয়ালমার্টে হামলা 11 জন নিহতের ঘটনায় আবারও স্বয়ংক্রিয় অস্ত্র নিষিদ্ধের জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। থ্যাঙ্কসগিভিং এর উত্তরদাতাদের ধন্যবাদ জানাতে বৃহস্পতিবার ম্যাসাচুসেটসের ন্যান্টকেন্ট দ্বীপে ফায়ার হাউস পরিদর্শন করেন বাইডেন। এ সময় বাইডেন সাংবাদিকদের বলেন, জানুয়ারিতে নতুন কংগ্রেস বসার আগে বন্দুক নিয়ন্ত্রণ আইন পাশ করার চেষ্টা করা হবে। মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, সেবি স্বয়ংক্রিয় অস্ত্র কেনার অনুমতি দিয়ে রেখেছি আমরা, এমন ধারণা অসুস্থ। বন্দুক প্রস্তুতকারদের লাভ ছাড়া আর কোনো যুক্তি নেই এতে, আমি কিছু করার চেষ্টা করছি, অস্ত্র হামলা থেকে পরিত্রাণের উপায় করছি। চলতি সপ্তাহে কলোরাডো অঙ্গরাজ্যের সমকামীদের একটি নাইট ক্লাবে বন্দুক হামলায় 5 জন নিহত ও 18 জন আহতের ঘটনায় সন্দেহভাজন হামলাকারীর নাম প্রকাশ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারীর নাম অ্যান্ডারসন লি আলরিজ। ঘটনাস্থল থেকে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে হামলাকারী একটি বড় রাইফেল দিয়ে গুলি করে। এছাড়া গত রবিবার ওকলাহোমায় বন্দুক হামলায় আরো 4 জন নিহত হন। যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষের কাছে আগ্নেয়াস্ত্র রাখা নিষিদ্ধের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে দেশটির বিভিন্ন সংগঠন সহ অনেকে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসার পর অস্ত্র আইন কঠোর করার দাবি জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে, যদি এখন পর্যন্ত খুব একটা অগ্রগতি দেখা যায়নি। এর মধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যে বন্দুক হামলার ঘটনায় দিন দিন আরো বাড়ছে, এতে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।